সংযুক্ত আরব আমিরাতর আবুদাবিত গোল্ডেন গ্রুপ অব কোম্পানিসের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে খতমে কোরআন কিয়াম ও মিলাদ মাহফিলর আয়োজন করা গ্রুপের চেয়ারম্যান আলহাজ মফজল আহমেদের সভাপতিত্বে ও হাফেজ আবুল হাশেমের পরিচালনায় মাহফিলত তাকরির করে মাওলানা মোহাম্মদ নুরুল হক আল কাদেরি। এড়ে অতিথিদের মধ্যে উপস্থিত আছেন ইউএই বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, আমিরুল হাসান, আনম বদরুদ্দিন, আলহাজ মোহাম্মদ ইউনুস সদাগর, অধ্যক্ষ মীর আনিসুল হাসান, অধ্যাপক আবু তাহের সহ আরো বোধকে। ব্যাগ শেষে দেশ জাতি ও ইসলাম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।